কোনো একটা কর্মক্ষেত্রে ট্রেড ইউনিয়ন করতে গেলে কমপক্ষে ত্রিশ শতাংশ শ্রমিকের সমর্থন লাগবে দু ষোলো সালের শ্রম আইন অনুসারে শর্ত এমনই ছিল তবে আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রাখতে দুহাজার সতেরো সালে সংশোধনী আনা হয় এই শর্তে বলা হয় ত্রিশ শতাংশ নয় বিশ শতাংশ শ্রমিক সম্মত হলেই করতে পারবে সংগঠন ঢাকা সফররত মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল শ্রমিকদের অধিকার সুরক্ষায় যে এগারোটি বিষয়কে প্রাধান্য দিচ্ছে তার মধ্যে শ্রমিকদের সংগঠন করার অধিকারের এই আইনটি অন্যতম তারা বলছেন বিশ শতাংশ নয় এটি হওয়া উচিত সর্বোচ্চ দশ শতাংশ দশ শতাংশের কথা বলেছে আমরা আমরা পরিষ্কার বলেছি আমি পরিষ্কার বলেছি যে এটা আমরা গ্রাজুয়ালি যাব পনেরো পার্সেন্ট শ্রমিক থাকলেই একটা ট্রেড ইউনিয়ন করা যাবে আপনি বলেন না আমি হ্যাঁ মত থাকলে ঠিক আছে সেটা ছিল তখন সেটার সাথে একটা শর্তযুক্ত ছিল যে সেটা প্রযোজ্য হবে যেই কারখানায় তিন হাজার বা তার উপরে শ্রমিক আছে আমরা সেইটাও তুলে দিচ্ছি এখন এই পনেরো পার্সেন্ট কার্যকর হবে সকলের জন্য সচিবালয়ে মার্কিনি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে আইনমন্ত্রী জানান বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ট্রেড ইউনিয়ন করার অধিকার ও দায়ী কারখানা মালিকদের আইনে দেয়া শাস্তির বিধান আরও বাড়ানোর ব্যাপারে পরামর্শ দিয়েছেন তারা তবে সবকিছু বিবেচনা করে সংশোধন করার পর আইনটি এই সংসদে পাশ নাও হতে পারে বলে জানান আইনমন্ত্রী মালিকরা যদি কিছু আনফেয়ার প্র্যাকটিস করে তাহলে তাদের শাস্তি আমি মালিক পক্ষের সাথেও আলাপ করেছি তারা আমাকে বলেছে যে বৃদ্ধিতে তাদের কোনো আপত্তি নাই আরেকবারও একটা মিটিং করতে হবে আমরা যে সব সিদ্ধান্ত নিয়েছি সেটা স্টেক সাথে সকলের সাথে আলাপ আলোচনা করে যখন বাজেট পাশ হয়ে যাবে তারপরে যে একটু সময় থাকবে তখন এটা পাশ হতে পারে আইনমন্ত্রীর দাবি শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকারের পদক্ষেপের বিষয়গুলো তুলে ধরা হয়েছে মার্কিন প্রতিনিধিদের কাছে যা শুনে তারাও সন্তুষ্ট বিদেশি কোনো চাপে নয় বরং সরকার নিজে থেকেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার উল্লেখ করেন সরকারের এই মন্ত্রী আজহার লিমন এখন ঢাকা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার